শুরুতে জেনে রাখুন এটি একটি শিক্ষা ও বিনোদনমূলক ভিডিও, তাই এটিকে বাজেভাবে নেবেন না। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কেন পাদ দিই বা পাদ দিলে কেন বাজে গন্ধ ছড়ায়, এই প্রশ্ন প্রায় সবারই। যেখানে সেখানে পাদ দেওয়া বিব্রতকর হতে পারে, কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে এটি সব মানুষেরই একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, এবং রাজা থেকে শুরু করে রাস্তার ভিক্ষুক সবাই পাদ দেয়। সাধারণত পাদের কারণ হচ্ছে অন্ত্রের ভিতরে বাতাস বা গ্যাস জমে থাকা। এর কিছু অংশ আমরা যখন কিছু খাই বা পান করি তখন আমাদের ভিতরে ঢুকে পড়ে, কিছু অংশ রক্ত থেকে অন্ত্রের ভিতরে এসে জমা হয়, আবার কিছু গ্যাস আমাদের অন্ত্রের ভিতরে থাকা ব্যাকটেরিয়া এবং বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের কারণে জমা হয়। পাদের গ্যাসে থাকে 59% নাইট্রোজেন, 21% হাইড্রোজেন, 9% কার্বন ডাইঅক্সাইড, 7% মিথেন এবং 4% অক্সিজেন। মাত্র 1% গ্যাসে থাকে হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং মার্কেপটেন্স, যাতে থাকে সালফার, এবং এই সালফারই পাদের দুর্গন্ধের জন্য দায়ী। আপনি যতই সালফার সমৃদ্ধ খাবার খাবেন ততই আপনার পাদের গন্ধ ভয়ঙ্কর রকম দুর্গন্ধযুক্ত হয়ে উঠবে। কিছু কিছু খাবারে প্রচুর সালফার থাকে, যেমন শিম, বাঁধাকপি, সোডা, পনির, ডিম ইত্যাদি। তাই আপনি যদি এইসব খাবার খেয়ে থাকেন সাবধান থাকুন, নাহলে যেখানে সেখানে গ্যাস বোমের বিস্ফোরণ ঘটাতে পারেন। একজন সাধারণ মানুষ সাধারণত প্রতিদিন 8 লিটার পরিমাণ গ্যাস পাদের মাধ্যমে নির্গমন করে থাকেন। যদিও মহিলারা এটা স্বীকার করবেন না, তবে একজন মহিলা ও পুরুষ যদি একই ধরনের খাবার খান তবে মহিলাদের পারের পরিমাণ পুরুষের তুলনায় অনেক বেশি হয়। তার চেয়ে একটা আজব জিনিস মনে রাখুন, একজন লোক একটানা 6 বছর 9 মাস পাদের গ্যাস জমিয়ে রাখলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা একটি অ্যাটম বোমার সমান শক্তিশালী। যেখানে সেখানে পাদ দেওয়া বিব্রতকর বলে অনেকে অনেক কষ্টে এটা চেপে রাখেন। অনেকে মনে করেন এটি পরবর্তীতে বড় ধরনের সমস্যা দেখা দেবে, তবে ডাক্তাররা নিশ্চিত করেছেন পাদ চেপে রাখা ভয়ঙ্কর ক্ষতিকারক কোনো কিছু নয়, বড়জোর আপনার পেট খারাপ হয়ে ফুলে যেতে পারে। আর এটা চেপে রাখলে আপনি যখন ঘুমান তখন আপনার অজান্তেই গ্যাস বের হয়ে যায়। তার চেয়েও আজব জিনিস হচ্ছে আপনার পাতে মিথেন ও হাইড্রোজেন গ্যাস থাকে, যা ভয়ঙ্কর রকম দাহ্য পদার্থ। অনেক দেখুব ফাইজলামি করে তাই আগুনের শলাকা ওই জায়গায় দিয়ে দেখেন, যদিও এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম। তবে মনে রাখুন কিছু কিছু বিরল ঘটনা আছে যেখানে অন্ত্রের ভিতর অতিরিক্ত গ্যাস জমে অপারেশনের সময় বিস্ফোরণ হয়ে গিয়েছে। যাই হোক, এইসব ঘটার সম্ভাবনা কোটিতে এক, তাই চিন্তার কোনো কারণ নেই। কথা হচ্ছে মৃত্যুর পর 3 ঘন্টা পর্যন্ত আমাদের পায়ু দিয়ে গ্যাস নির্গমন হতেই থাকে, তাই মৃত্যুর পরও যেহেতু পাততে হচ্ছে, জীবিত থাকতে না পাদার কোনো কারণ নেই। আমাদের পাদ্য পরিসংখ্যান এখানেই শেষ। ভিডিওটি শেয়ার করুন এবং সবাই ভালো থাকবেন।